কেউ যদি হারাম উপার্জন করে সে কি রিজিক বাড়ানোর জন্য আমল করতে পারবে করোনাদেশের আলোকে এমন কোনো উপায় বা দোয়া আছে কি না যে বিয়ের পর স্বামীর পরিপূর্ণ হক আদায় এবং পরিপূর্ণ আনুগত্য করার ক্ষমতা লাভ করতে পারবে একজন নারী জিম করলে নিজের পছন্দ মতো খাবার খাওয়া যায় না মেপে মেপে খাবার খাওয়া লাগে এটি কি রুহের বদোয়া পাব বয়স না মেলার কারণে অন্যের সার্টিফিকেট দিয়ে গার্মেন্টসে চাকরি নেওয়া কি বৈধ হবে সাদি আফরিন চৈতি এ থেকে আপনি লিখেছেন সন্তান কত বছর পর্যন্ত দুধ পান করবে পুত্র সন্তান ও কন্যা সন্তানের দুধ পানের মেয়াদ কি সমান হ্যাঁ পুত্র সন্তান এবং কন্যা সন্তানের দুধ পানের মেয়াদ সমান এবং দুগ্ধপোষ সন্তান দুই বছর পর্যন্ত দুধ পান করবেন আল্লাহ সামতাল কোরআন করিমে বলেছেন হাউলানিক ইমান আরওদ আইয়ার রাদ মা তার দুগ্ধপোষ শিশুকে দুই বছর পরিপূর্ণ দুধ পান করাবেন যিনি দুধ পানের সময়সীমাকে পূর্ণতায় পৌঁছাতে চান তার মানে এটা হলো পূর্ণতার সীমানা দুই বছর এটাই বিশুদ্ধতর মত হানাফি মাঝাবের দৃষ্টিকোণ এটি এবং কণেকার এটাকে পূর্ণতাই বলা হয়েছে যদিও হ্যাম্বলি ক্রাম এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন তারা অনেকে মনে করেন যে এর পরও যে কোনো বয়স পর্যন্ত মা তার সন্তানকে দুধ পান করাতে পারেন কিন্তু আয়াত থেকে পরিষ্কার যে দুই বছর পর্যন্ত দুধ পান করার কথা একেবারে আল্লাহ তারা পরিষ্কার করে বলেছেন যে সেটি হলো পূর্ণতা অতএব দুই বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করানো যাবে কেউ চাইলে আগে বন্ধ করতে পারেন কিন্তু একান্ত যুক্তি কারণ না থাকলে বাচ্চাকে দুই বছর পান দুধ পান করানো উচিত যেটি বাচ্চার স্বাস্থ্যের জন্য যেহেতু উপকারী আর এক্ষেত্রে পুত্র সন্তান কোন সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই সেলিন আক্তার লিখেছেন কেউ যদি হারাম উপার্জন করে সে কি রিজিক বাড়ানোর জন্য আমল করতে পারবে কেউ যদি হারাম উপার্জন করে তাহলে আল্লাহ কাছে হালাল রিজিকের জন্য সে দোয়া করতে পারে রিজিক বাড়ানোর জন্য আমল করতে পারে রিজিক বাড়ানোর জন্য আমল করা মানে এই না যে তার হারামের বৃদ্ধির জন্যই সে আমল করলো হচ্ছে আল্লাহর কাছে হালাল রিজিক আশা করে এবং সেই জন্যই সে আমল করবে তাসমিয়া তসমিয়া আপনি লিখেছেন করোনা দেশের আলোকে এমন কোনো উপায় বা দোয়া আছে কি না যে বিয়ের পর স্বামীর পরিপূর্ণ হকাদা এবং পরিপূর্ণ আনগত্য করার ক্ষমতা লাভ করতে পারবে একজন নারী আল্লাহ তার কাছে দোয়া করবেন সাহায্য চাইবেন এটাই হলো এর একমাত্র উপায় একমাত্র বিষয় এর বাইরে আসলে তেমন কিছু করার নেই আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইস্তেকফার করবেন দান সাদেকা করবেন প্রার্থনা করবেন আল্লাহ জন্য তফিক দান করেন কাউন্সিলিং নিবেন নিজে যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন ধৈর্য এবং সবরকারী হিসাবে যেন আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন এর বাইরে বিশেষ কোনো স্পেশাল আমল আলাদা করে আছে বলে আমার জানা নেই আরাফাত বিন সিদ্দিক আপনি লিখেছেন জিম করলে নিজের পছন্দ মতো খাবার খাওয়া যায় না মেপে মেপে খাবার খাওয়া লাগে এতে কি রুহের বদোয়া পাবো এই মেপে মেপে খাবারটা তো আপনার নিজের স্বাস্থ্যের জন্য ভালো তো যেটা আপনার নিজের স্বাস্থ্যের জন্য ভালো সেটার কারণে আপনি রুহের বদয়া কেন পাবেন বাসটা কারণে আপনি গুনা কেন হবে ইনশাআল্লাহ আল্লাহদিন্লাহ তার কারণে গুণা হবে না কারণ আপনার নিজের কল্যাণেই করছেন নিজের স্বাস্থ্যের ভালোর জন্যই আপনি করছেন হ্যাঁ আপনার যদি কোনো স্বাস্থ্যের ভালো দিক আছে এই বিবেচনা না করে আপনি যদি নিজেকে কষ্ট দেওয়ার জন্য এরকম করেন এবং অনবরত করে নিজের শরীরকে শেষ করেন সেটা অভিমান করে হতে পারে নানা কারণ হতে পারে তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কথা কারণ নবিসাল্লাহ সাল্লাম বলেছেন ইন্দিকা আরেক হাক্কানি সে তোমার শরীরও কী আছে তোমার কাছে তার হক এবং অধিকার আছে তার শরীরের অধিকার দেহার অধিকারও আমাদের আদায় করতে হবে আক্তারুল ইসলাম আবদুল্লাহ লিখেছেন বয়স না মেলার কারণে অন্যের সার্টিফিকেট দিয়ে গার্মেন্টসে চাকরি নেওয়া কি বৈধ হবে বয়স না মেলার কারণে আরেকজনের সার্টিফিকেট দিয়ে আপনি চাকরি নিয়েছেন সেটা অবশ্যই অবৈধ হবে এবং অবশ্যই অবশ্যই গুণ হবে কারণ আপনি অন্যের যে সার্টিফিকেট আছে সেটা ব্যবহার করে প্রতারিত করেছেন কর্তৃপক্ষকে কর্তৃপক্ষের কাছে সত্য প্রকৃত সত্য আপনি লুকিয়েছেন তো মিথ্যা কথা বলেছেন যদিও চাকরি হয়ে যাওয়ার পরে আপনি হালাল উপার্জন যদি করেন আপনার পরিশ্রমের বিনিময় পারিশ্রমিক গ্রহণ করেন সেটি আপনার জন্য হারাম হবে না বাট আপনার এই কাজটা অবশ্যই গৃহীত কাজ হয়েছে এর জন্য আলাদা আলাদা কাছে আপনার তবে না সোহা করা উচিত এবং কায় মনোভাগ্যে তবা করা উচিত এবং এ ধরনের গ্রহিত কাজ আর জীবনে কখনো না সে মর্মে সংকল্প করা উচিত সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে